আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, গতকালে নারায়ণগঞ্জে একটি মসজিদে 6টি এসি একসাথে ব্লাস্ট হওয়ার পরে মানুষের ভিতরে একটা সন্দেহ উদয় হয়েছে যে একইভাবে একই সময় কিভাবে 6টি এসি একসাথে অ্যাক্সিডেন্ট হলো বা ব্লাস্ট হলো। এটা নিয়ে মানুষের মাঝে অনেক সন্দেহ এবং আলোচনা সমালোচনা চলতেছিল যে এগুলো কি ওসিফ প্রদীপ করছে, নাকি এসআই লিয়াকত করছে, নাকি নন্দ দুলালের সাথে জড়িত। এই ঘটনা শোনার পরে আপনার মাথায় চোখ মানে আপনার চোখ মাথায় উঠে যাবে, কারণ আপনিও ভাবতে থাকবেন যে ঘটনার সাথে ওদের কোনো সম্পর্ক আছে কিনা। দুর্ভাগ্য হলো বর্তমান সময়ে বর্তমান টপিক হচ্ছে আমাদের ওসিফ প্রদীপ, এসআই লিয়াকত, নন্দ দুলাল এবং মেজর সিনহা, কিন্তু এই মসজিদের সাথে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক যেটা হয়েছে সেটা হচ্ছে তিতাসের সাথে। মূল কথা হচ্ছে তিতাস বলতে তিতাস গ্যাসের সাথে, অর্থাৎ তিতাস গ্যাস কোম্পানি তাদের মসজিদের, অর্থাৎ ওই মসজিদের নিচ থেকে একটা লাইন নিয়েছিল যে লাইনটা আজ থেকে 6 মাস বা 9 মাস আগে লিক হয়ে গেছিল। আর গ্যাসের লাইন লিক হলে আমরা যেটা জানি যে গ্যাস এটা কিন্তু বাতাসের সাথে ওড়াউড়ি করে, যখন সেই মসজিদের নিচ থেকে গ্যাসের লাইন লিক হয়েছে সেখান থেকে আস্তে 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 গ্যাস বের হতে ছিল। মসজিদের জানলা দরজা যেহেতু আটকানো ছিল কারণ সেখানে এসি ব্যবহার করা হতো, আর আমরা জানি এসি ব্যবহার করলে সেখানে সবকিছু আটকিয়ে রাখতে হয়, আর দুর্ভাগ্যবশত সেই গ্যাসটাও মসজিদের ভিতরে এসে আটকে গেছে এবং পুরো মসজিদটি গ্যাসে ভরে গেছে। সেখানে যখন বৈদ্যুতিক শর্ট লাগছে, অর্থাৎ যখন মুয়াজ্জিন সাহেব এক লাইন চেঞ্জ করতে গেছে, অর্থাৎ কারেন্টের লাইন এক লাইন চলে গেছে বিদ্যুতের, তখন অন্য লাইন যখন সে এক টিপ করতে গেছে, তখনই বিদ্যুতিক যে ফুলকি আছে, একটা সুইচ চাপ দিলে যেটা বিদ্যুতিক ফুলকি, সেই ফুলকি পাওয়ার সাথে সাথেই গ্যাস সেখানে আক্রমণ করেছে এবং আক্রমণ করার সাথে সাথেই সেই এসির উপর প্রভাব পড়েছে এবং এসিগুলো সাথে সাথেই ব্লাস্ট হয়ে গেছে। কিন্তু এই ঘটনা ঘটার আগে তিতাস কোম্পানিকে অনেকবারই এই বিষয়ে অবগত করা হয়েছে যে আপনি অবশ্যই আপনাদের যে লাইন লিক হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে গ্যাস বের হচ্ছে এবং মসজিদ ভরে যাচ্ছে গ্যাসে, আপনারা অবশ্যই এর বিরুদ্ধে একটা পদক্ষেপ নেন, আপনারা সেই পাইপটাকে মেরামতের চেষ্টা করুন। কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু সেখানে মসজিদ কমিটি ছিল, সেখানে কোনো এমপি মন্ত্রী ছিল না, সেই জন্য তারা টাকাও দিতে পারে নাই, কারণ মসজিদ তো চলে যে সমস্ত ভালো মানুষ আছে তাদের অনুগ্রহে। কিন্তু দুর্ভাগ্যবশত তাদেরকে ঘুষ দেওয়া বা ঘুষ দেওয়া তো কোনো প্রশ্নই আসে না, বা তাদেরকে টাকা দেওয়া পর্যাপ্ত পরিমাণে টাকা দিয়ে 50,000 টাকা চেয়েছে, আমরা যেটা মিডিয়া থেকে জেনেছি 50,000 টাকা না দেওয়াতে তারা সেই লাইনটা আর মেরামত করেনি। না মেরামত করাতে ওই লাইনটা আস্তে 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 গ্যাস বের হতে যা হওয়ার তাই হয়ে গেছে। দুর্ভাগ্যবশত এই তিতাস কোম্পানিকে প্রশ্ন করা হবে, আমি জানি না তিতাস কোম্পানি কি প্রশ্ন দিবে, তবে অবশ্যই ঘুরফাক খাওয়ানো একটা প্রশ্ন দিবে এবং এই বিষয়টাকে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা হয়তো অন্যদিকে মোড় নিতে পারে। এতক্ষণ পর্যন্ত আমরা যারা মিডিয়ার মাধ্যমে জেনেছি সেটা হচ্ছে এটা তিতাস কোম্পানির সম্পূর্ণ ভুল ছিল। সামান্য একটা ভুলে হাজার হাজার মুসল্লি এবং হাজার হাজার মুসল্লিদের আজ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু মানুষ আশ্রুর মুখে পতিত হয়ে গেছে। এই মানুষগুলোর দায় দায়িত্ব কে নেবে? তিতাস কোম্পানি? না, তিতাস কোম্পানি তো উপরের জায়গায় কোথাও টাকা মেরে দিবে, মেরে দিলে শেষ, তিতাস কোম্পানি বাদ হয়ে যাবে। কিন্তু যে সমস্ত গরিব, যে সমস্ত মুসল্লি এবং যে সমস্ত জান্নাতি মানুষগুলো আজকে এই তিতাস কোম্পানির সাধারণ ভুলের কারণে, সাধারণ একটা ভুলের কারণে তাদের কাছে 50,000 টাকা কিছুই না, বা এই লাইনটা তাদের লাইন লিক হয়েছে তারা সারবে, সেখানে মসজিদ কমিটি কেন টাকা দিবে? মসজিদ কমিটি টাকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। মসজিদ কমিটি টাকা না দেওয়ার কারণে সে লাইনটা ঠিক করেনি, আর না ঠিক করার কারণে যে ঘটনা ঘটে গেছে সত্যিকার অর্থে আমরা সকলেই সেই ঘটনার জন্য অত্যন্ত দুঃখিত। আমরা দোয়া করি যারা সেখানে ব্যথা পেয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, যারা মৃত্যুর মুখে পতিত হয়েছে, যারা ইতিপূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা সকলকে সকলের জন্য দোয়া করি। আর এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে ওই ঘটনায় যারা ছিল এবং ওই ঘটনায় যারা আহত হয়েছে প্রত্যেকের রক্তের প্রয়োজন, কারণ অনেক রক্তক্ষরণ হয়েছে, রক্তের প্রয়োজন। সুতরাং যে সমস্ত মানব কল্যাণ সমিতিগুলো আছে, ব্লাড ব্যাংক, সেগুলো যেন তাদের সাহায্যার্থে এগিয়ে আসে এবং যে সমস্ত মানুষ সহৃদয় রক্তদান করতে চান তারা অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন এবং তাদেরকে রক্ত দিয়ে তাদেরকে সাহায্য করবেন। অর্থে যদি তারা সেই দুর্ঘটনার কারণে ইন্তেকাল করেন, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, তাহলে সেটা হবে তাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমরা এই বিষয়ে তাদের পরিবার পরিজনকে এই সাজেশন দেব যে আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করবেন, যেটা ঘটার সেটা ঘটে গেছে, অবশ্যই তিতাস কোম্পানিকে জবাবদিহি করতে হবে। তিতাস কোম্পানি যদি এই ঘটনাকে অন্যদিকে মোড় নেওয়ার চেষ্টা করে তাহলে অবশ্যই আমরা আবার জেগে উঠবো। তো বন্ধুরা, অবশ্যই আপনারা তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন।
এবং এরকম ভুল যেন আর না হয় সেজন্য অন্যান্য কোম্পানিগুলোকেও সচেতন হতে হবে।